আমি নিজের ড্রাইভারখিনিক আমি নিজে আমি ধর্মঘটটো আমি নিজে পালন করে আছো। ইয়াত কারো আমি গাড়ি কারো অটো অন্যায় করা নাই, কারো গাড়ি ঘুরা ভঙা নাই। আপনাদের দেখি আছে, সকল চ্যানেলে দেখি আছে, রাইজে দেখি আছে, কাকো আমনি করা নাই। কিন্তু প্রশাসনে কি কার প্রেসারত ইমান প্রশাসনে হি করেছে এই তথ্যে বুঝি জানি এটা বর্তমান তো আমি আমাকে জনকে উঠাই রাখিছে গাড়িটো। আর শুনেছো তা তো আগত হয়ে আছে, সিমেন্ট চাপত হয়ে আছে, হিট হয়ে আছে, গোটে ধেমাজি ডিস্ট্রিক্ট ইয়াত এটা ইয়াত পরিবাহী বেশি টান হবো। গতি আমি এই সরকারক দাবি জানাইছো, ডাইরেক্ট হুকিয়ে দিছো আপনাদের এক দুজনক উঠাই পিনে একু আপনাদের একু করব নয়, গতি ইয়াতে এটা টাইট হব আর করে দেখ। প্রতিবাদ কার্যসূচী লৈছে আমি যি দুজনৰ আমাৰ যেনে আমাৰ ধেমাজি ডিষ্ট্ৰিক্টৰ ছেক্ৰেটাৰী যোন সোনালক আৰু এজনক আমাৰ তাত যিহেতু থানাত এতিয়া আটক কৰিছে ছাৰহঁতে, আমি একচুৱেলি কোনো শান্তিপূৰ্বকভাৱে আমি তাত গাড়ী ৰাখিছিলোঁ, ড্ৰাইভাৰসকলকে আমি অকল নমাইছিলোঁ, কোনো পাব্লিকক আমি কোনো হাৰাচমেণ্ট দিয়া নাছিলোঁ। যিহেতু সৰু গাড়ী চলাই যোৱাজনো ড্ৰাইভাৰ, ডাঙৰ গাড়ী চলাই যোৱাজনো ড্ৰাইভাৰ। আজি কানুন আজি যিখন আইন উলিয়াইছে এই আইনটো অকল আমাৰ মানে প্ৰাইভেট গাড়ী চলোৱাৰ কাৰণে আইনখন বা গভৰ্ণমেণ্ট গাড়ী চলোৱা বুলিয়ে নহয়, চব ড্ৰাইভাৰে এইটো আইন প্ৰচলিত হৈছে। আজি চবেই গম পাব লাগে যে বন্ধ বুলি। তাত তেখেতলোকক আমি শান্তিপূৰ্বকভাৱে কি কৰি থাকোঁতে আমাৰ অফিচাৰে গৈ আমাৰ দুজন বন্ধুক সহপাঠীক ধৰি লৈ গুচি আহিলে। গতিকে সেইটো কাৰণে আমি ভাবিছোঁ তেখেতলোকক আমি কওঁ যে মানে সোনকালে তেখেতলোকক এৰি দিয়ক, যদি এৰি নিদিয়ে আমাৰ হয়তো আগন্তুক আৰু বেছি জংগী হৈ যাব পাৰে, আমি এইটোৱে ক'ব বিচাৰোঁ। এই অসম ভাৰত চৰকাৰৰ কাৰণে যিটো আইন আমাৰ ওপৰত ড্ৰাইভাৰৰ ওপৰত জাপি দিছে, এই আইনৰ কাৰণে আজি আমি বিৰোধিতা কৰিবলৈ আমি সমূহাভাৱে আমি নিজৰ বিৰোধী কৰি আছিলোঁ। কিন্তু আমাক পুলিচ প্ৰশাসনে আহি বাধা কৰি এতিয়া আমাৰ যোনটো আমাৰ লিড লোৱা আমাৰ ডিষ্ট্ৰিক্ট প্ৰেচিডেণ্ট আৰু ডিষ্ট্ৰিক্ট ছেক্ৰেটাৰী আমাৰ যোন সোণালকো আমি আমাৰ এই পুলিচ সন্তাই পুলিচে এতিয়া এৰেষ্ট কৰি লৈ গৈছে। গতিকে আমাক ড্ৰাইভাৰ ষ্টাফক আমাৰ শ্ৰমিক ইউনিয়নক মই বিনম্ৰ অনুৰোধ কৰিছোঁ, আমি এই আন্দোলনটো আৰু আমি আগবাঢ়ি গৈ থাকিম। যেতিয়ালৈ আমাৰ দাবী সফল নহয় তেতিয়ালৈ আমি চবে মিলি এই প্ৰতিবাদ কৰি থাকিম। ধন্যবাদ। দুজনক এতিয়া এৰেষ্ট কৰিছে, দুজনক বৰ্তমান এৰেষ্ট কৰিছে, জুন সোণোৱাল আৰু এজনৰ নাম ধনী সোণোৱাল। ধনী সোণোৱাল দুজনক এৰেষ্ট কৰিছে। আমি আৰু এই সংগ্ৰামটো আমি ইয়াতকৈ বেছি জোৰকৈ আমি প্ৰতিবাদ কৰিম বুলি ইয়াৰে অনুৰোধ জনাইছোঁ। যদি আমি প্ৰয়োজন হয় আমি যিমান চিলাপতাৰ ভাষীৰ আমাৰ যিমান শ্ৰমিক আমি ড্ৰাইভাৰ আছে আমি চবেই থানাত সোমাম। কিন্তু আমি তেনেকৈ আমি দুৰ্নীতিভাৱে আমাক এৰেষ্ট কৰিলে আমি মানি থাকিব নোৱাৰিম। কাৰণ আমি ৰোড ব্লক কৰা নাই, টায়াৰ জ্বলোৱা নাই, কাৰোবাৰ গাড়ী ভঙা নাই, কাৰোবাক মাৰপিট কৰা নাই। আমি নিজৰ মূল্যটো আমাৰ নিজৰ দাবীটো আমি সফলতাৰ কাৰণে আমাক প্ৰতিবাদ কৰি আছিলোঁ, তাতো যদি এনেকৈ কৰে আমি কিন্তু পৰৱৰ্তী সময়ত আমাৰ এই প্ৰতিবাদটো আৰু বিকল হৈ যাব। কিন্তু সরকার বিরুদ্ধে দেখিছে কি কব
কবলগীয়া কি আছে আমার, আমি শান্তিভাবে আমি নিজের ড্রাইভারখিনিক আমি নিজে আমি ধর্মঘটটো আমি নিজে পালন করে আছো। ইয়াত কারো আমি গাড়ি কারো অটো অন্য করা নাই, কারো গাড়ি ঘুরা ভঙা নাই। আপনার দেখি আছে, সকল চ্যানেলে দেখি আছে, রাইজে দেখি আছে, কাকো আমনি করা নাই। কিন্তু প্রশাসনে কি কার প্রেসারত ইমান প্রশাসনে হি করেছে এই তথ্যে বুঝি জানি। এটা বর্তমান তো আমি আমাকে যেন উঠাই রাখিছে গাড়ি আর শুনেছো তাতো আগত হয়ে আছে, সিমেজাপত হয়ে আছে, হিট হয়ে আছে, যেটা ধেমাজি ডিস্ট্রিক্ট ইয়াত ইয়াতে পরিবাহী বেশি টান হবো। সরকারের প্রেসারতে তখন প্রশাসনে এই করেছে, গতি আমি এই সরকারক দাবি জানাইছো, ডাইরেক্ট হুকিয়ে দিছো আপনাদের এক দুজনক উঠাই পিনে একু আপনাদের একু করব নয়, গতি ইয়াতে এটা টাইট হব আর করে দেখ। আজি চলাইছে 48 ঘন্টা খুব আজির হয় পরিস্থিতি কেনেকুয়া ইয়াত কি কব দাবি কি আছে? আমার পরিস্থিতি তো আমি ভাবিছো নিজে আমার চালক সকলে সকলে বুঝি পাইছে বলে ভাবো মোর ফল আমার শিলাপথারবাসী ধেমাজি জেলা মটর শ্রমিক সন্থাটার আমি শান্তিরে করে আছো, যাতে আমাক সরকারখনে ইয়াতক যাতে অধৈর্য নকরে আমি তারে আহ্বান জানাইছো। আর আমি আজি পুয়া 5 বজারপর যে আমার কার্যসূচী আমি পালন করিম আর আমার অহা কাল পুয়া 5 বজালে থাকিব আমি এই নিশ্চয় রাখিম। যান বাহন চলাচল তো আমার টোটালি কমার্শিয়াল গাড়ি আমি টোটালি স্টপ রুখি গেছে আর ইয়াত যথেষ্ট মানুষ আমার রাইজর হারাশাস্তি হয়েছে, গতি তখনক মোর ফলের ক্ষমা খুঁজি আর এ মানে সরল প্রার্থনা মাগছো রাইজর আগত, যদি আমার এয়ালে যদি আচলতে নকরে তাহলে আমি অনির্দিষ্টকাল আমি ধর্মঘট করিম। আমি আপনার আগতো কইছো আপনার সকল চ্যানেলের জড়িয়ে আমি আপনার হি কইছো আমি ধর্মঘট এটা তো আমার এই আমি যে দুদিনিয়া কার্যসূচী লো এই আমার মানে আমি নিজক বুঝাবলে সান্ত্বনা দিবলে করছো, যদি আমি তখনলোকর কথার মতে যদি আমি করবল হয় তেনহলে ইয়াতক ভয়াবহ জঙ্কি আন্দোলন ডর আন্দোলন নহব আমার মতে। খবর তো সবাই পাইছে নোপাও ড্রাইভার